যারা পার্ট ওয়ান থেকে এখানে এসেছো তারা তো জানোই বিষয়টা, কিন্তু যারা পার্ট ওয়ান না দেখে ডাইরেক্ট এই ভিডিওতে ক্লিক করেছো তাদেরকে বলে রাখি, এই সিনেমা মোট দুইটা পার্টে এক্সপ্লেন করা হয়েছে। এটা ইন্টারভালের পরের অংশ, পার্ট ওয়ান না দেখলে কিছুই বুঝতে পারবে না তুমি, তাই ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পার্ট ওয়ানের লিঙ্ক পেয়ে যাবে, আর নয়তো উপরে আইকার্ডে ক্লিক করতে পারো। ধন্যবাদ। পরদিন সকালে বৃষ্টি হচ্ছে, সেই বৃষ্টির মধ্যেই সামিয়া এসেছে সেল নম্বর 786-তে বীরের সাথে দেখা করতে। সে নিজের সাথে করে তার মায়ের হাতে তৈরি নাড়ু নিয়ে এসেছে, বীরকে তা এগিয়ে দেয় সে। সেখান থেকে এক কামড় খাবার পরে তার মধ্যে যেন তার পুরনো স্মৃতিগুলো জেগে উঠেছে। তার ছেলেবেলাকে সে মনে করতে শুরু করে, এ নাকি তার মায়ের হাতের খাবারের মতোই। সামিয়া তাকে বলে, সব মায়ের হাতের খাবার এমনই হয়, বীর সেগুলো খেয়ে অনেকটা খুশি হয়। সে তাকে বলে, তোমার মাকে গিয়ে বলে দিও সে এই বাটিতে করে আমার জন্য আমার ছোটবেলা ফিরিয়ে দিয়েছে। দীর্ঘ 22টা বছর কোনো মানুষের এতটা সহমর্মিতা সে কখনো পায়নি। সামিয়া তাকে বলে, আমার মাকে আমি আপনার গল্পটা শুনিয়েছিলাম, সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছিল কিন্তু আমি ঘুমাতে পারিনি, অপেক্ষা করছিলাম কখন সকাল হবে, কেন গল্পটা সেখানেই অসম্পূর্ণ রয়ে গেল। বীর তাকে বলে ওঠে, না, এই গল্পটা সেখানে সমাপ্ত হতেই পারে না, কারণ এতক্ষণ শুধুমাত্র বীরের ভালোবাসাটাকে দেখা হয়েছিল, যার আর ভালোবাসা এখনও তো অস্তিত্বেই আসেনি, যেটাকে আমরা পরবর্তীতে তীব্র আকার ধারণ করতে দেখব। ঘটনা আবারও পেছনে চলে যায়। এই হলো জারার বাবা, লাহোরের গণ্যমান্য ব্যক্তি। সে পাকিস্তানের জন্ম থেকেই তাদের বংশ সবার কাছেই সম্মানের ঊর্ধ্বে হয়ে এসেছে। এই প্রথম হায়াত খান পলিটিক্সে জয়েন করতে চলেছিল, আর এতে তার সবথেকে বেশি সাহায্য করেছিল আব্দুল সিরাজি, এনার ছেলেই হলো রাজা। এখানে জারা আর রাজার বিয়ের সাথে এখানকার প্রত্যেকের ভাগ্য জুড়ে ছিল। জারা তার বাড়ি ফিরে গিয়েছে, এই নিয়ে এক মাস হলো, তার বাবা এখনও তার সাথে কথা বলে না, এমনই এক মানুষ সে। আজকে জারার গায়ে হলুদ, তাকে প্রস্তুত করা হচ্ছে, তারা সবাই খুশি, জারার মা সব থেকে খুশি, কিন্তু জারার মুখের দিকে তাকিয়ে আমরা অপূর্ণতার একটা ছায়া দেখতে পাই। জারার কল্পনায় শুধুমাত্র বীরের কথাগুলো চলছে। বীর তাকে বলেছিল, হয়তো আশিক রূপে নয় কিন্তু জীবনের কোনো পরিস্থিতিতে কখনো যদি কোনো সাহায্যের দরকার হয় মনে রাখবে ওপারে এক বন্ধু তোমার জন্য জীবনটাও দিয়ে দিতে পারবে। এই কথাগুলো তাকে কুরে কুরে খাচ্ছে। জারা তার মাকে বলে ওঠে, তুমি কি বাবার জন্য নিজের জীবনটা দিতে পারবে? সে বলে, এটা সাধারণ কথা, সে আমার স্বামী, তার জন্য আমি সব কিছুই করতে পারবো। তখনই জারা তাকে আবারও জিজ্ঞাসা করে ওঠে, বাবা কি পারবে তোমার জন্য নিজের জীবন দিতে? এই কথা শুনে সে অবাক হয়, বলে ওঠে, এমন সময় যেন কখনোই না আসে। জারা তার মাকে একই কথা আবারও জিজ্ঞাসা করছে, পারবে নাকি বলো? জারার মা কথাগুলোকে খালি ঘুরিয়ে দিচ্ছে, যার ফলে জারা বলে ওঠে, এর অর্থ হলো আব্বু পারবে না। জারার মা তাকে বলছে, পুরুষের ভালোবাসা আর নারীর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে, পুরুষ কখনোই তার সবটুকু লুটিয়ে দিয়ে একটা মেয়েকে ভালোবাসতে পারবে না। কিন্তু জারা তাকে সম্পূর্ণ আস্থার সাথে বলে ওঠে, কিন্তু আমি এমন একজনকে চিনি যে আমার জন্য হাসতে হাসতে নিজের জীবনটাও বিলিয়ে দিতে পারবে, তার এটা জানার দরকার নেই যে আমি একজন পাকিস্তানি আর সে হিন্দুস্তানি। এই কথা শুনে জারার মা আতঙ্কিত হয়ে ওঠে, সত্যি করে বল তুই সেখানে কী করে এসেছিস? জারা বলে, কই, সে তো আমাকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি, বরঞ্চ মনে হচ্ছে আমিই তাকে সব লুটিয়ে দিয়ে এসেছি। সে রাগ হয়ে বলে, আজকে তোর গায়ে হলুদ, আর এমন সময় তুই এমন কথা বলছিস, খবরদার এই ধরনের কথা যেন তোর বাবার কানে না যায়, এসব ভালোবাসা মহব্বত শুধুমাত্র গল্পে মানায়, বাস্তবে নয়। জারার কথা অন্যরকম, সে বলছে, আমিও এমনটাই ভাবতাম কিন্তু বদলে গেছে সেই ভাবনা আমার। তার মা দুশ্চিন্তায় পড়ে যায়, তার ওপর রাগ দেখিয়ে এটা বলে চলে যায় যেন এই কথা ভুলেও বাইরে না যায়। অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়ে যায়, জারার বাবা জারাকে বিষয়াদি বুঝিয়ে দিচ্ছে, এই সম্পর্কটা শুধুমাত্র তোমার আর রাজার মধ্যে নয়, এটা দুটো পরিবারের মধ্যে সম্পর্ক, তোমার ছোট্ট একটা ছেলে খেলার কারণে বিশাল বড় কিছু হয়ে যেতে পারে, তাই তোমাকে খেয়াল রাখতে হবে এমন কিছু যেন না হয়। জারা তার বাবার সাথে কথা বলছে কিন্তু তখনই তার কল্পনায় সে বীরকে দেখতে পায়, আর এখানেই আমরা সেই ঐতিহাসিক গানটাকে শুনতে পাই। জারার সাথে রাজার বিয়ের সমস্ত কার্যক্রম শুরু হয় কিন্তু জারা তার আশেপাশে শুধুমাত্র বীরকেই দেখতে পারছে, সে তাকে এক পলকের জন্যও নিজের কল্পনা থেকে বাহির করতে পারছে না, যেখানেই যাচ্ছে সেখানেই বীর। বীর যেন তার নিয়তির সাথে জুড়ে গিয়েছে, সে পারছে না তাকে ভুলে থাকতে, নিজের এই কল্পনার প্রতি সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। সাবুকে সে বলছে, বাঁচা আমাকে সাবু, আমি সব জায়গাতে তাকেই দেখতে পাচ্ছি, তাকে আমি দূরে সরাতে পারছি না, বাঁচা আমায়। ওদিকে বীর তার ডিউটিতে জয়েন করেছে, তার একটা কল চলে আসে, সে কলটা রিসিভ করলে দেখা যায় সাবু তাকে কল করেছে, সে তার পরিচয় দেয় কিন্তু বীর তাকে চেনে না। তখনই সে জারার কথা বলে,
वीरेर आग्रहेर से चाहनी के आम्रा देखते पाई। सबुता के जानाय जारा नाकि ताके मोहब्बत करे। शुधुमात्र एई एकटा कथा एभावे एई घटना बर्तमाने फिरे आसे। वीर बोलछे ताके शुधु एई एकटा कथा जारा नाकि आमाके मोहब्बत करे। सामियाके से बोलछे आमि एखोनो जानि ना जाराके आमि कतटा भालोबासि, हयतो कखनो जानतेओ पारबो ना। किन्तु सामिया ताके बोले उठे आमि जानि वीर ताके एतटाई भालोबेसेछिलो जे निजेर काछ थेके इस्तफा दितेओ तार दुबार भाबते हयनि। कथाटा शुनते पेरेई जानते पेरेई आपनि आपनार एयारफोर्स थेके इस्तफा दिये देन, कारण भारतीय एयारफोर्सेर केउ पाकिस्ताने जेते पारबे ना। शुधुमात्र जारार जन्य आपनि आपनार काछके छेड़े दियेछिलेन शुधु ताके पावार आशाय। एभाबे घटना आबारो पेछने चले जाय। वीर पौंछे गियेछे जारार शहरे। साबु खुजते खुजते अवशेषे वीर के खुजे पेयेछे। ताके निये से निजेर बाड़ीते चले आसे। সাবুতাকে বলে দুঃখিত যে আমার ঘরে তেমন কিছুই নেই, কিন্তু বীর তাকে আশ্বস্ত করে যে ঘর থেকে এমন সুন্দর দৃশ্য দেখা যায়, এর থেকে সুন্দর ঘর কোনটা হতে পারে। যারা নাকি এই বিষয়ে কিছুই জানে না সে যারাকে না জানিয়ে বীরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। সাবু বিশ্বাস করছিল না তখন যে বীর এই পর্যন্ত চলে আসবে, কিন্তু সে আসতো না কি করে, তার নিয়তি তো যারার সাথে রচনা হয়েই গিয়েছে। যারা তার পরিবারের সাথে তাদের এক স্মরণীয় স্থানে এসেছে। সবাই সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু যারা পেছন থেকে সরে যাচ্ছে। আর এখানে বৃষ্টিতে পেছনে দাঁড়িয়ে ছিল বীর। যারা যখন পেছনে ঘুরে তাকে দেখতে পায় তার পূর্ণতার চাহনি আমি বলে বোঝাতে পারবো না। এরপরে কি ঘটতে চলেছে, সে কোন পরিস্থিতিতে কি করছে, এই সমস্ত কিছুই যেন সে ভুলেই গিয়েছে। সে শুধুমাত্র সামনে এগিয়ে যাচ্ছে, তার পরিবার নতুন সম্পর্ক সব কিছু ভুলে গিয়ে সে বীরকে জড়িয়ে ধরে। সে যেন নিজের উদ্দেশ্যকে খুঁজে পেল, নিজের চাওয়াকে পেল। বীর ছাড়া তার আর কিচ্ছু দরকার নেই। এভাবেই দৃশ্য পরিবর্তন হলে জারার বাবাকে আমরা খুবই অসুস্থ দেখতে পাই। জারা তার পাশেই বসে আছে। রাজার বাবা তার মাকে বলছে বয়স এখন অনেকটাই কম, তাই জন্য সিদ্ধান্তের ক্ষমতা হয়নি, কিন্তু শুক্রিয়া যে শহরে এই বিষয়টা জানাজানি হয়নি। অর্থাৎ তারা এখনও বিয়েতে রাজি, কারণ এখানে শুধুমাত্র তাদের বিয়ে নয়, তাদের দুই পরিবারের একটা ভাগ্যের পরিবর্তন আছে। সাবু বীরকে বলছে আপনি তো কিছুই করতে পারলেন না, রাজা এখনও তাকে বিয়ে করার জন্য রাজি, এখন কি করবেন আপনি। কিন্তু বীর তাকে আশ্বস্ত করে এসেছি যখন তাকে না নিয়ে যাব না। এই বলতে বলতেই ভয়ের একটা বিষয়, কে যেন দরজায় এসে নক করল। দেখা যায় জারার মা এসেছে। সে বুঝতে পেরে গিয়েছিল বীর এখানেই আছে। বীরকে এসে বলছে আমার মেয়ের ওপর অধিকার খাটানোর অধিকারটাই যেন আমি হারিয়ে ফেলেছি, কারণ আমার মেয়ে এখন আর আমার নয়, সে তোমার হয়ে গিয়েছে। সে বীরকে অনেক কিছুই বলছে। জারার বাবা খুবই অসুস্থ, সারা জীবনের চাওয়া পূরণ হতে চলেছে জারা এবং রাজার বিয়ের মাধ্যমে, কিন্তু যদি তুমি এভাবেই করো তোমার পরবর্তী পদক্ষেপ নাও, সে তো মারা যাবে। আমি শুনেছি তুমি জারাকে বাঁচিয়েছিলে, তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এখন আমার স্বামীকে বাঁচাও, জারাকে ভুলে যাও, আমি হাত জোর করে বলছি তোমার কাছে। তার বাবা নাকি মরে যাবে যদি সে তার পরবর্তী পদক্ষেপ নেয়। এখন বীর কিছু বুঝতে পারছে না, সে নিজের ভালোবাসার জন্য কিভাবে দুটি পরিবারকে ধ্বংস হতে দেখবে। তার সিদ্ধান্ত আমরা বুঝে গেলাম। শেষবারের মতো জারা এবং বীর একে অপরের সাথে দেখা করল, এটাই তাদের শেষ দেখা। জারার কাছে করার মতো কিচ্ছু নেই, বীর সেও কিছু পারবে না। তবুও সে জারাকে বলে যদি তুমি বলো আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি, তাহলে তোমাকে হিন্দুস্তান নিয়ে যেতে কেউ আমাকে আটকাতে পারবে না। তবে সেটা করা যাবে না, জারা তাকে বলে আপনার সিদ্ধান্ত ভুল নয়, কেন স্রষ্টা আমাদের সাথে এমন করছে, তাদের নিয়তিকে এত নির্মম করে তুললো কেন, দুজনেরই একটাই প্রশ্ন। কিন্তু তাদের মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বীর জারাকে বলে তোমার জীবনের দুই মুহূর্ত তুমি আমাকে দিয়েছিলে, আমিও আমার জীবনের দুই মুহূর্ত তোমাকে দিয়েছিলাম, এখন এটাই আমাদের বাকিটা জীবনের সম্বল। তবে আমাদের এই বিচ্ছেদকে আমরা হাসি মুখেই মেনে নেব, তাহলেই আমাদের ভালোবাসাটা অমর হবে, এটাই আমাদের নিয়তি। বীর তাকে বলে তুমি এখানে থেকে নিজের আব্বু আম্মুর ওয়াদা পালন করো, রাজার ভালো একজন স্ত্রী হও, আর আমি আমার চাচা চাচির স্বপ্ন পূরণ করব। তারপর যখন সাত আট বাচ্চার মা হয়ে যাবে তখন তাদেরকে নিয়ে আমার গ্রামে ঘুরতে এসো, আমি কথা দিচ্ছি সবাইকে আমি আমার কাঁধে তুলে গ্রাম দেখাবো, তোমাকে সেই সাইকেলে নিয়ে আবারও ঘুরবো। যারা তাকে বলে তখন তো আট দশ বাচ্চার মা হওয়ার পর আমি আর সাইকেল উঠতে পারবো না। এরকমই না চাওয়া সত্ত্বেও ভিতরে বিশাল এক কষ্ট চাপা রেখে অল্প একটু হেসে নিজেদের নিয়তিকে স্বীকার করে নিল তারা, এটাই তাদের শেষ দেখা। যারা তার বাবার কাছে চলে যায়, তার বাবাকে হাসি মুখেই গিয়ে বলে আজ আমার বিবাহ, আমাকে কি আশীর্বাদ করবেন না। জারার বাবা তার মাথায় হাত দিয়ে বলে ক্ষমা করে দিস আমায়, আমি বুঝতে পারছি না আমি কি বাধ্য হয়ে করছি নাকি দুর্বল হয়ে করছি, ক্ষমা করে দিস। আজকে বীর চলে যাচ্ছে নিজের শহরে। জারার মা তাকে বলে
যদি ক্ষমতা থাকতো আমি নিজে তোদের নিয়তিকে বদলে দিতাম। আমার মেয়ে যে কখনো তোর অভাব অন্যকে দিয়ে পূরণ করতে পারবে না সেটা এক সত্য হিসেবে আমি মেনে নিয়েছি। আর সাবুতাকে বিদায় জানিয়ে দেয়। কিন্তু তারা চলে যাওয়ার পর বীর যখন গাড়িতে বসে আছে তাকে দুজন পুলিশ খুঁজতে খুঁজতে খুঁজে পেয়ে যায়। তাকে জেলে নিয়ে যাওয়া হয় এবং বলা হয় এখানে সাইন করে দিন। কিন্তু বীর এখানে সাইন করবে না। কেন সে সাইন করবে? এখানে লেখা আছে তার নাম নাকি রাজেশ রাথোর, আর সে নাকি ইন্ডিয়ান ইন্টেলিজেন্স কমিউনিটির পক্ষ থেকে পাকিস্তানের গোপন খবরগুলো ইন্ডিয়াতে পাঠায়। কিন্তু না, সে সরাসরি অস্বীকার করছে। সে ইন্ডিয়ান এয়ারফোর্সে কাজ করত, একজনের সাথে দেখা করতে এসেছিল দুদিন আগে সে। কিন্তু তার ব্যাগ থেকে নাকি এই পাসপোর্ট পাওয়া গিয়েছে যেখানে তার ভিন্ন নাম। আচ্ছা যাক, আপনি যার সাথে দেখা করতে এসেছেন তাকে ডাক দিন, আমরা তার সাথে কথা বলবো। কিন্তু সে তাদেরকে বলতে গিয়েও থেমে যায়, সে কীভাবে বলবে? এতে করে জারার সম্মানহানি হবে, সামনে তার বিয়ে। তখনই দেখা যায় গেট দিয়ে রাজা এসে পড়ল, অর্থাৎ এই নাটকটা রাজা সাজিয়েছে। এখন রাজা তাকে প্রস্তাব দেয়, নিজের নামটাকে মুছে দিন আপনি, এখানে সাইন করে দিন। কিন্তু সে কেন সাইন করবে? রাজা তাকে বলে, মহব্বত করেছে জারা এবং বীর, মাঝখান দিয়ে আমি শুধুমাত্র দেখেই গেলাম। এখন বিয়েটা আমার সাথেই হবে তার। যদি চান বিয়ের পর তার জীবনটা সুখের হোক, তাহলে এখানে সাইন করে দিন, আর জেলখানাতে আগামী জীবনটা চুপচাপ কাটিয়ে দেবেন। আর যদি মুখ খোলেন, কিছু যদি হয়, তাহলে এর ফল ভোগ করবে জারা, তার বাকিটা জীবন জাহান্নামের থেকেও কষ্টের হবে। সিদ্ধান্ত আপনার হাতে, কি করবেন? হয়তো আপনি সুখে থাকবেন, আর নয়তো জারা, যে কোনো একটা। ওদিকে জারার বিয়ে হয়ে যাচ্ছে, সমস্ত কিছু রেডি, শুধুমাত্র কবুল বলার পর্ব বাকি। আর এদিকে বীর সেখানে সাইন করে দিয়েছে, তার বাকিটা জীবন সে জেলেই কাটাবে। আবার পরবর্তীতে খবর চলে আসে যে বাসটা করে বীর তার বাড়ি ফিরে যেত, সে বাসটা নাকি রাস্তাতেই অ্যাক্সিডেন্ট করেছে, বাসের কেউ আর বেঁচে নেই। বীর জানতে পেরে অনেকটাই দুঃখী, অর্থাৎ আজকে যদি সে ওই বাসে করে যেত তাহলেও তার মৃত্যু নিশ্চিত ছিল। কিন্তু সে স্বস্তি পায় যে তার চাচা চাচির কাছে অন্তত তার মৃত্যুর খবরটা চলে যাবে, আর যারা অন্তত তার বাকি জীবনটা আফসোস করবে না, কারণ সেও জানবে বীর প্রতাপ সিং মৃত। এভাবেই 22টা বছর ধরে সে এই জেলের মধ্যেই আছে, সেল নম্বর 786 হয়ে। তার গল্পটা এভাবেই শেষ হয়েছিল যে বিষয়টা জানতে পেরে সামিয়ার চোখে একটা আগুন দেখতে পাই আমরা। সে তার হাত নিজের মাথায় রেখে কসম কাটে, আমার ব্যর্থতা যদি হয় তবুও এই ব্যবস্থা করে যাব যেন সেল নম্বর 786 এই পরিচয় বাঁচতে না হয় আপনার। জজের সাথে কথা বলতে এসেছে সামিয়া, তার কেস নিয়ে সে কথা বলছে, এটা তার প্রথম কেস। জজ সাহেব তাকে অভ্যর্থনা জানায়। এখন এর বিপরীতে কেস লড়বে জাকির আহমেদ নামের এই উকিল। সামিয়া এবং জাকির এরা দুজনেই একে অপরকে চেনে, কারণ সামিয়া আগে এর হয়েই কাজ করত। কিন্তু পরবর্তীতে সামিয়া হিউম্যান রাইটসে চলে গিয়েছে। জাকিরের কথাবার্তায় সামিয়ার প্রতি তুচ্ছ একটা ভাব প্রকাশ পাচ্ছে, কিন্তু সামিয়া তার ক্ষমতা দেখাতে পিছপা হয়নি। এখানে কথাবার্তা শেষ করে সামিয়া জাকিরের সাথে কথা বলতে যায়। কোনো এক সময় জাকিরের পক্ষে সে কাজ করত, কিন্তু একদিন নাকি জাকির তাকে এমন একজনকে বাঁচাতে কেস নিতে বলে যে আসলেও একজন অপরাধী, তাই তখন সে ওটাকে গ্রহণ করেনি। এজন্যই জাকিরের সামিয়ার প্রতি অনেকটা রাগ। সামিয়া বীরের সাথে আবারও দেখা করতে এসেছে। সামিয়া বীরকে জিজ্ঞাসা করে, 22টা বছর ধরে আপনি নিজের মুখ খুলেননি, কিন্তু সেদিন আমাকে কেন গল্পটা বললেন আপনার? বীর তাকে জানায়, 22টা বছর ধরে কেউ আমাকে আমার নাম ধরে ডাকেনি, তুমি ছিলে প্রথম যে আমাকে নির্দোষের চোখে দেখেছিলে, আমার পরিচয়টা আমাকে মনে করিয়ে দিয়েছিলে। 22টা বছরে তো আমি নিজেই নিজের পরিচয় ভুলে গিয়েছিলাম। এখন কথাগুলো শুনে সামিয়া তাকে বলে, কালকে আমাদের কেসের প্রথম দিন, কোর্টে যেতে হবে, আপনার ওয়াদা মনে রাখবেন, এই 786 নম্বর কয়েদের লুক যেন আমি দেখতে না পাই, সেখানে আমি বীর প্রতাপ সিংকে দেখতে চাই। কিন্তু সেও তাকে তার ওয়াদার কথা মনে করিয়ে দেয়, কোর্টে যাই হোক জারার কথা যেন তোলা না হয়। পরের দিন চলে আসে, সামিয়াকে আমরা একটু নার্ভাস দেখতে পাই, সবার আগেই সে চলে এসেছে। এখন সমস্ত কার্যক্রম শুরু হলে বীর সেখানে চলে আসে, বীরকে তার আসল রূপে দেখতে পেয়ে সামিয়া তাকে সেলিউট জানায়। কেস শুরু হয়, জাকির আহমেদ প্রথমে তার কথা বলে, এই কেসটা নাকি পানির মতো স্বচ্ছ, কোনো জটিলতা নেই, মাত্র 3 মিনিটের মধ্যেই সে নাকি প্রমাণ করে দিতে পারবে যে আসামি শাস্তি পাওয়ার যোগ্য। বীরকে বরাবর সে 786 নম্বর কয়েদি নামেই ডাকছে। এই শুনে বীর তার দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দেয়। তার সময় শেষ, এখন সামিয়ার পালা। সামিয়া বিশেষ কিছু বলতে পারছে না, কিন্তু বীর তাকে উৎসাহ জাগায়। সে বলতে শুরু করে, কিন্তু যেখানে সে জাকির আহমেদের নাম নিচ্ছে তার নামটা সঠিকভাবে উচ্চারণ না করে জাহির খান বলছে। যখন দ্বিতীয়বার সে একই ভুল করে তখন জাকির আহমেদ তার ওপর ক্ষুব্ধ হয়ে যায় এবং বলে ওঠে, আমার নাম জাকির। আর এতে করে সামিয়া তাকে বলে ওঠে, মাত্র 2 বার আপনার নামের ভুল উচ্চারণ করেছি বলে আপনি এতটা রেগে গিয়েছেন, তো চিন্তা করে দেখুন 22টা বছর ধরে তাকে ভিন্ন একটা নামে পরিচিতি দেওয়া হয়েছে, তার ওপর দিয়ে কী গিয়েছে। সে আদালতকে বলে, আমি শুধু এটা প্রমাণ করতে চাই যে তার নাম রাজেশ নয়, বীর প্রতাপ সিং। আর আমরা বীরকে দেখতে পাই,
তার যেন নিজের মুক্তির কোনো ইচ্ছাই নেই। সে কাগজের প্লেন বানিয়ে খেলা করছে, আর তার কল্পনায় শুধুমাত্র যারা, একের পর এক সাক্ষীকে নিয়ে আসছে জাকির। তাকে যে দুইজন পুলিশ ধরে নিয়ে গিয়েছিল তাদেরকেও আনা হয়। তারা তার বিপক্ষে স্টেটমেন্ট দেয়, তার কাছে দুটো পাসপোর্ট পাওয়া গিয়েছিল। একটা মানুষের কাছে দুটো পাসপোর্ট কেন ছিল? এভাবে এই সময় যায়। যেই জেলর তাকে গত 22টা বছর ধরে দেখে আসছে, সামিয়া তাকে নিয়ে এসেছে। সে তার পক্ষে কথা বলে, সে বলে গত 22টা বছর ধরে একবারও মুখ খুলেনি সে। আমি জানি না এর নাম কি, কিন্তু আমি এটা জানি তার শাস্তি এখন জুলুম হবে। কিন্তু জাকিরকে নিজের কথার মধ্যে ভুলিয়ে পাঠিয়ে দেয়। ভীর কিছুই বলছে না। সামিয়া কেসটা হারছে, কারণ সে তার আসল প্রমাণ জারার কথা তুলতেই পারছে না। আজকের মতো কেস ক্লোজড। সামিয়া তাকে বারবার বোঝাচ্ছে, আমরা কেসটা হেরে যেতে চলেছি। আপনার কথা রাখতে গিয়ে, জারার কথা লুকাতে গিয়ে আমরা কেসটা হেরে যাব, আর আপনি আপনার বাকিটা জীবন এভাবেই কাটাবেন। বোঝার চেষ্টা করুন, একবার শুধু জারার কথা এখানে তুলে আনলে এই কেসটা আমাদের হাতে চলে আসবে। কিন্তু ভীর তাকে নিষেধ করে দেয়, এটা করা যাবে না। 22টা বছর ধরে জারার সম্মানকে আমি বাঁচিয়ে এসেছি। আজ হয়তো সে নিজের জীবন শান্তিতেই কাটাচ্ছে, সে তার পরিবার নিয়ে খুশি আছে। কিন্তু কাল যদি তাকে আদালতে ডেকে এনে জিজ্ঞাসা করা হয় ভীরের আসল পরিচয় কী, তাদের মধ্যে সম্পর্কটা কী ছিল, সে হয়তো বলে দেবে, কিন্তু সমাজ তাকে বুঝতে চেষ্টা করবে না। হয়তো বা পরের দিন রাজা তাকে তালাক দিয়ে দেবে, যেটা আমি কখনোই হতে দিতে পারবো না। জারার সম্মানকে আমি 22টা বছর ধরে বাঁচিয়ে এসেছি, বাকি জীবনটাও এভাবেই বাঁচিয়ে যাব। তবু নিজের মুক্তির জন্য তার সম্মানকে আমি পায়ের তলায় নিয়ে আসতে পারবো না। এখন সামিয়া তাকে বলে, তাহলে উপায় নেই, আপনার পরিচয় আনতে আমাকে হিন্দুস্তান যেতেই হবে। আপনার পিতৃভূমি থেকেই আপনার পরিচয় নিয়ে আসবো আমি। সামিয়া রওনা হয়। ভীর সামিয়ার হাতে তার নিজের একটা চিহ্ন, একটা তাবিজ দিয়ে দেয়। এটা দেখলেই নাকি তারা তাকে চিনতে পারবে। সামিয়া ভারতে পৌঁছে যায়, ভীরের সেই গ্রামে। একজনকে জিজ্ঞাসা করলে জানা যায় ভীরের চাচা চাচি নাকি আজ থেকে অনেকটা আগেই মারা গিয়েছে। যেটা শুনে সামিয়া আঁতকে ওঠে। এখন কি করবে সে? তার হাতে কিছুই নেই। সে সামনে এগিয়ে যায়, অনেকগুলো বাচ্চাকে দেখতে পায় সামনে। সে কি করবে? এখানে ভীরের রক্তের সম্পর্কের কেউ নেই। সে ফিরে যেতে ধরে, কিন্তু ঠিক তখনই ভেতর থেকে কেউ জারা বলে ডেকে ওঠে। সামিয়া বিশাল এক আশার চাহনিতে পেছনে তাকিয়ে দেখে, এক মহিলা একটা ছোট বাচ্চাকে লাঠি দিয়ে দৌড়ানি দিতে দিতে আসছে। তার আর বুঝতে বাকি থাকে না, এই হলো জারা। ভীরের সেই জারা নাকি এ? জারা তাকে এসে জিজ্ঞাসা করছে, আরে কে রে তুই, কাঁদছিস কেন? জারার মুখে বয়সের ছাপ দেখা যাচ্ছে। জারা নিজের কাজে ব্যস্ত হয়ে যায়। কিন্তু তারা এখানে কেন? জারা সাবুকে বলে, দেখতো কে এসেছে দরজায়। সাবু এসে এখানে তাকে জিজ্ঞাসা করে। সামিয়া তাকে জিজ্ঞাসা করে, তুমি সাবু তাই না? ওনার নাম জারা? সাবু বলে, হ্যাঁ ওর নাম জারা। সামিয়া তখন জিজ্ঞাসা করে, জারা হায়াত খান? সে বিস্ময়ের সাথে তাকে জিজ্ঞাসা করে ওঠে, কে আপনি? সমস্ত বিষয় জানতে পেরে সাবু তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলতে শুরু করে। জারার বিয়েটা রাজার সাথে হয়েছিল ঠিকই, কিন্তু জারা যখন জানতে পেরেছিল ভীর অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, সাথে সাথেই সে এই বিয়েটাকে ভেঙে দেয়। জারার বাবা নিজে তাদের তালাক ঘটাতে সাহায্য করে। ভীরের অপূর্ণ ইচ্ছাটাকে পূরণ করতে জারা চলে এসেছিল হিন্দুস্তানে। ভীরের পরিবারের সাথে সে নিজেকে অভ্যস্ত করে নেয়। কতবার জারাকে তারা নিতে এসেছিল, কিন্তু না, জারা কখনো ফিরে যায়নি। সে নিজের সবটুকু দিয়ে ভীরের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টায় আছে। জারার বাবার সেই বংশ, সেই বংশমর্যাদা সব বিলুপ্ত হয়ে যায় সময়ের পরিক্রমায়। ভীরের চাচা চাচিও সময়ের সাথে সাথে পরপারে চলে যায়। রয়ে গেলাম আমরা দুজন। গ্রামের যে অবস্থার স্বপ্ন দেখেছিল ভীর, সেটাকে পূর্ণতা দান করতে এখনও সচেষ্ট রয়েছে জারা। সামিয়া এতটাই অবাক, সে বোঝাতে পারবে না, আমি কি আসলেও বাস্তব দুনিয়াতে আছি? এক জারা যে নাকি ভীরের জন্য নিজের আপনকে ছেড়ে পরকে আপন করে 22টা বছর কাটিয়ে দিয়েছে, নিজেকে সে ভীরের জন্য উৎসর্গ করেছে। আর এক ভীর যে জারার সম্মান রক্ষার্থে 22টা বছর নিজেকে চুপ করিয়ে রেখেছে। কীভাবে সম্ভব এগুলো? জারার কাছে এসে সে তার হাতে সেই তাবিজটা তুলে দেয়, যে তাবিজটা আজ থেকে 22 বছর আগে জারা ভীরের হাতে বেঁধে দিয়েছিল। তার একটু সময় লেগে যায় ঠিকই, কিন্তু চিনতে আর বাকি থাকে না এটা। এটা তো, সামিয়া তাকে বলে ওঠে, হ্যাঁ, জারা নামের একজন তার ভালোবাসার মানুষটাকে এটা বেঁধে দিয়েছিল। সেই স্মৃতি এখনও আছে, যাকে বেঁধে দিয়েছিল সেই মানুষটাও আছে, বীর প্রতাপ সিং। নামটা শুনতে পেয়ে জারার চোখে বিশাল একটা আশা দেখতে পাই আমরা। কথাটা শুনে জারা আঁতকে ওঠে। সে এখনও বেঁচে আছে যার অপেক্ষায়। সে লাহোরে গত 22টা বছর ধরে একটা জেলে বন্দী। আমি আপনাকে তার কাছে নিয়ে যেতে এসেছি। যারা কান্নায় ভেঙে পড়ে, সে যাবে, তার সাথে সে যাবে। তাদের কেস শুরু হয়। সবাই থাকলেও সামিয়া এখনও আসেনি, কিন্তু ভীর যেন হঠাৎ কিছু একটা অনুভব করছে। সে এখান থেকে উঠে সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। হঠাৎ সামিয়া দরজা খুলে ফেলে, আর সে যখন সামনে থেকে সরে যায়, ভীর তার পেছনে জারাকে দেখতে পায়। এ কি সত্যি নাকি তার কল্পনা, নাকি তার অতিবাহিত হওয়া অতীত? আসলেও কি বাস্তব?
দুজনের কেউই সেটা বুঝে উঠতে পারছে না। দীর্ঘ 22টা বছর একজন কাটিয়ে দিয়েছে সে মৃত এই ভেবে, আরেকজন কাটিয়ে দিয়েছে সে সুখে আছে এই ভেবে। কিন্তু দুজনে দুঃখের মধ্যে জর্জরিত থেকেও নিজের সুখটাকে একে অপরের উদ্দেশ্যের মধ্যে খুঁজে বেরিয়েছে। 22টা বছর পর, 22টা বছরের অপেক্ষার পর তাদের হয়তো কল্পনাতেও হয়নি কখনো তারা আবারও মিলিত হবে। নিজেদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু যেন একাকার হয়ে যাচ্ছে। ভালোবাসা কি এমনও হতে পারে? এমন নয়, এর থেকেও আরও বিশাল হতে পারে। শুধুমাত্র উপলব্ধির দরকার। ভালোবাসা কখনো বাহ্যিকভাবে হতেই পারে না। এই পর্যন্ত দেখে হয়তোবা সামান্য উপলব্ধি করতে পেরেছো। সেই স্টেশনে নিজের কাছে রেখে দেওয়া ওই নূপুরটা এখনও সে নিজের কাছে যত্ন করেই রেখেছে। পরদিন আদালতে সমস্ত কিছু প্রমাণিত হয়। ইন্ডিয়াতে যারা 22টা বছর ধরে বীরের সমস্ত স্মৃতি, সমস্ত সার্টিফিকেট, সমস্ত প্রমাণ নিজের কাছেই যত্ন করে রেখেছিল, সেই প্রমাণের সহায়তায় পুরনো সেই সার্টিফিকেটের কারণে প্রমাণিত হয় বীর আসলেও ইন্ডিয়ান এয়ারফোর্স অফিসার ছিল। সে শুধুমাত্র পাকিস্তানি এক মেয়ের সম্মান রক্ষার্থে 22টা বছর চুপ করে থেকেছে। জজ নিজেও নিজের দোষ দিচ্ছে, কারণ তাদের অবহেলার কারণেই এক নির্দোষ মানুষ 22টা বছর জেল খেটেছে, নিজের জীবনের সব কিছু হারিয়েছে। তাকে সসম্মানে মুক্তি দেওয়া হয়। এখন বীরকে কিছু বলার অনুমতি দেওয়া হলো। বীর বলতে শুরু করে, আমি কয়েদি নাম্বার 786 প্রতিদিন জেলখানার সেই ছোট্ট জানালা দিয়ে সূর্য উঠতে দেখেছি। আমি কয়েদি নাম্বার 786 প্রতিদিন ওই ছোট্ট জানালা থেকে আসা মাতৃভূমির বাতাস অনুভব করেছি। সে আমাকে বলেছিল তার দেশ নাকি আমার মতো, তার মাতৃভূমি নাকি আমার মাতৃভূমির মতোই। দেখেছি সত্যই তা। আমি কয়েদি নাম্বার 786 22 বছরের কোনো আফসোস নেই আমার, কারণ সে ছোট্ট জানালা দিয়ে আমি প্রতিদিন ওই সূর্যকেই দেখেছি, যে সূর্যকে আমি আমার দেশ থেকেও দেখতাম। আমি দুঃখী নই, কারণ বিচ্ছেদের সেই তিক্ত স্বাদকে মিলনের মাধ্যমে সুমধুর করে তোলা হয়েছে। আমি তো নিজের পরিচয়টাই ভুলে গিয়েছিলাম, সে তো আমার মুক্তির উসিলা হয়ে এসেছে। প্রথম আমার পরিচয় ধরে আমাকে ডাক দিল, আমি বললাম তাকে আমার গল্প, তার প্রতি আমি কৃতজ্ঞ। সে বলছে, তাকে আমি আমার 2 মুহূর্ত দিয়েছিলাম আর সে আমাকে তার 2 মুহূর্ত দিয়েছিল, আর এই 2 মুহূর্ত নিয়েই তারা দুজনে ছিল। প্রতীক্ষার প্রহর শেষ হলো। কোর্টের সবাই তার বলা প্রত্যেকটা কথায় সম্মান জানায়। জাকির সামিয়ার কাছে এসে বলে, কংগ্রেচুলেশনস, বেস্ট অফ লাক মাই সন। সামিয়া বীর এবং জারাকে বিদায় জানাতে এসেছে। তবে নিজের দেশে পাড়ি জমানোর আগে সামিয়া তার হাতে সিঁদুরের কৌটা ধরিয়ে দেয়। বীর এবং জারার বিচ্ছেদ পাকিস্তানের মাটিতেই হয়েছিল, তাদের মিলন এখানেই হবে। বীর জারাকে সিঁদুর পরিয়ে দেয়। সামিয়া তাকে বলে, আপনি বলেছিলেন না বীর আর জারা এই নাম দুটো কখনো একসাথে নেওয়া যাবে না, এখন তো নাম দুটো সারা জীবনের জন্যই একসাথে হয়ে গেল। সামিয়ার কাছে জারা এবং বীর নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করে। নিজের দেশের মাটির প্রতি সম্মান প্রদর্শন করে জারাকে নিয়ে বীর নিজের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। বীরের চাচার সেই অসম্পূর্ণ ইচ্ছাটাকে সে পূরণ করেছে। তাদের সময় পরবর্তীতে খুব সুন্দর হয়। তাদের ভালোবাসাটা ছিল সকল বাহ্যিক চাহিদার ঊর্ধ্বে, তাই যৌবনের সময়টা পেছনে চলে গেলেও এতে তাদের কোনো আফসোস নেই। তারা শুধুমাত্র ভালোবেসেছে একে অপরকে, আর তারই পূর্ণতা পেল এখানে। গল্পের শুরুটার কথা মনে আছে তোমাদের? গল্পটা শুরু করেছিলে কিভাবে আর শেষ হলো কিভাবে? এই প্রথম, অন্য কোনো মুভি এক্সপ্লেনেশন করতে গিয়ে আমি এতটা ইমোশনালি হার্ট হইনি। এই প্রথম এই মুভিটা দেখে এতটা আলাদা ভালো লাগা তৈরি হয়েছে। এটা তো শুধু ভালোবাসার একটা রূপকে দেখতে পেলে, কিন্তু ভালোবাসা যে কতটা বিশাল হতে পারে এর কোনো হিসাব মেলা ভার। এমন নয় যে সিনেমাটার কথা আমি আগে জানতাম না, কিন্তু কখনো আসলে একটানা দেখা হয়নি, আর কখনো সম্পূর্ণ বুঝতেও পারিনি, হয়তো এখনও পারিনি। কিন্তু যতটুকু পেরেছি ততটুকুতেই গল্পের প্রতি যেন আমার একটা ভিন্ন রকম সম্মান তৈরি হয়েছে। তো নিজেদের মতামত জানাও আমাদের, তোমাদের অনুভূতি জানাও, তোমাদের শিক্ষাটা সম্পর্কে জানাও আমাকে। আজকের ভিডিওতে তোমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। তোমার প্রতি একটা রিকোয়েস্ট আমার, আমি দেখতে চাই কয়জন আমার মতো এই গল্পে একটা ইমোশন খুঁজে পেয়েছো। গল্পটা জানি অনেকেই দেখেছো, কিন্তু যারা নতুন দেখলে তাদের অবশ্যই কমেন্ট আমি দেখতে চাই। গল্পটাই এরকম, যেখানে তুমি ভিডিওতে লাইক করো অথবা না করো তাতে কিচ্ছু যায় আসে না। বেস্ট ইজ অলওয়েজ বেস্ট, সেটা অবশ্যই লাইকের মাধ্যমে প্রমাণ হবে না, তবুও অনুরোধ থাকবে লাইক করে দিও, তাহলে তোমার মতো আরও অনেকের কাছে ভিডিওটা পৌঁছাবে। তো আর কিছু বলার নেই, এমনই আরও একটা সিনেমা যদি দেখতে চাও তাহলে এই যে বাপাসে ভেসে ওঠা ভিডিওটা ক্লিক করো। গল্পটা তুমি এই পর্যন্ত দেখেছো সেজন্য তোমাকে অনেক ধন্যবাদ।